বিরোধীদের চামড়া গুটিয়ে নাকি জুতো দিয়ে মারা হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো বলেছে মারবো কম দৌড় করাবো বেশি। বিরোধীদের চামড়া দিয়ে জুতো বানাতে যিনি বলেছেন দুর্ভাগ্যজনক হলে উনি আমার মাস্টার মশাই। দেখবেন নারদা স্টিংয়ে আপনি দেখেছিলেন কেউ উত্তম কুমারের মতো সন্ন্যাসী রাজার রিমেক হয়েছিল, শুয়ে শুয়ে ঘুষ নিয়েছিলেন, কেউ স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিয়েছিল, কেউ খবরের কাগজে মুড়ে, আজকে বিরোধী দলনেতা তখন তৃণমূলে ছিলেন, খবরের কাগজে মুড়ে ঘুষ নিয়েছিলেন, কেউ তোয়ালে কাঁধে ঘুষ নিয়েছিলেন, কেউ কালো ব্যাগে করে ঘুষ নিয়েছিলেন। একমাত্র উনি যিনি ওই জুতো বানাবার কথা বলছেন বিরোধীদের চামড়া গুটিয়ে, উনি পদার্থবিদ্যার অধ্যাপক, তো উনি সবার থেকে আলাদা। উনি ঘুষ নেওয়ার পর জিজ্ঞাসা করেছিলেন আপনাদের কোন কোম্পানি আর বলেছিলেন থ্যাংক ইউ। একমাত্র তৃণমূলের নেতা নারদা স্টিংকাণ্ডে আমরা দেখেছিলাম ঘুষ নিয়ে বলেছিলেন থ্যাংক ইউ। উনি কোর্টে আসবেন উকিল হয়ে না, ওনাকে আসামি হয়ে কোর্টে আসতে হবে। উনি যা কাণ্ড কারখানা করেছেন গোটা রাজ্য জুড়ে, উকিল হয়ে না ওনাকে আসামি হয়ে আসতে হবে কোর্ট। এই তৃণমূল কংগ্রেস মদন মিত্রকে ধরার পর বলেছিল আমরা সবাই চোর, তারপর আবার নিজেরাই প্রেস কনফারেন্স করে বলছে আমরা সবাই চোর না, আমরা কেউ কেউ চোর, বলছে এ পার্থ চ্যাটার্জিকে আমরা চিনি না। যে পার্থ চ্যাটার্জি বলছে আমার টাকা নয়, ম্যাডাম পার্থ চ্যাটার্জির ম্যাডাম বলছে তার টাকা নয়, ভাইপো বলছে দলের টাকা নয়, তা আমরা বলছি অর্পিতার ফ্ল্যাটে যে টাকা পাওয়া গেল সেটা কি শাহজাহানের টাকা নাকি? মুঘল সাম্রাজ্য পতনের পর শাহজাহান পাঠিয়েছিল নাকি ওই টাকা? আমরা বলছি যে কত কত আর কত সম্পদ বেরোলে পরে মানবে তুমি শেষে, সব কালো টাকা কালীঘাটে এসে মেশে। আমাদের তো মানিটা মনে হচ্ছে পার্থ চ্যাটার্জি ছোটো চোর, মানে চোরের গ্রেডে ছোট চুরি হয়েছে। 50-60 কোটি, 1,500-2,000 কোটি টাকার সম্পত্তি, এটা ছোট। বিচার কখনো একপক্ষ হয় না, বিচারপতিদেরকে নিদান দিলেন মুখ্যমন্ত্রী, তিনি বললেন স্বয়ং আমি কোর্টে আসতে পারি প্র্যাকটিসের জন্য। এই রকমও মন্তব্য আসলে আমার সঙ্গেই রয়েছেন বাম নেতা কৌস্তভ চ্যাটার্জি, কথা বলবো, কি বলবেন? উনি আর কি কি পারেন, আমি বিনীতভাবে আবেদন করছি উনি ইনস্টলমেন্টে না বলে উনি একবারে বলে দিন উনি আর কি কি পারেন। উনি রোজ সকালবেলা 100 বার বল নাচান, খুব ভালো, উনি ভালো ছবি আঁকতে পারেন। ওনার ছবি অবশ্য এখন বিক্রি হচ্ছে না, সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ডু জেল হয়ে যাওয়ার পর ওনার ছবি আর কিনছে না কেউ। উনি বোধহয় আমরা দেখতে পাচ্ছি না, বোধহয় উনি ছবি আঁকা বন্ধ করে দিয়েছে। আমাদের কথা হচ্ছে কালকে জানলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে যে উনি আবার নাকি আইনজীবী। তা আমার কথা হচ্ছে যে উনি ইনস্টলমেন্টে না বলে একবারে উনি বলে দিন উনি আর কি কি পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু উনি কোর্টে আসবেন উকিল হয়ে না, ওনাকে আসামি হয়ে কোর্টে আসতে হবে। উনি যা কাণ্ড কারখানা করেছেন গোটা রাজ্য জুড়ে, উকিল হয়ে না ওনাকে আসামি হয়ে আসতে হবে কোর্ট। এটা তো উনি বলতে পারবেন। আসলে আমাদের তো মনে হচ্ছে এই যে কোটি কোটি টাকার ছবি যেই চলে এলো, তখন ওরা বলতে আরম্ভ করলো এই পার্থ চ্যাটার্জিকে আমরা চিনি না। 22 তারিখ বিকেল 5টার সময় প্রেস কনফারেন্স করলো তৃণমূল কংগ্রেসের এক নেত্রী, কালীঘাটের বাড়ি থেকে প্রেস কনফারেন্স হলো। সেই নেত্রী কালীঘাটের বাড়ি থেকে বললেন যে ইডি যে তাণ্ডব করছে পার্থ চ্যাটার্জির বাড়িতে, পার্থ চ্যাটার্জির যদি কিছু হয়ে যায় তার জন্য বাংলার মানুষ ইডিকে ক্ষমা করবে না। এটা বিকেল 5টার ঘটনা, 6টার সময় ইডি টুইট করে কোটি কোটি টাকা সামনে নিয়ে এলো পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠার ফ্ল্যাট থেকে। যেই টাকা সামনে চলে এলো বেলঘরিয়া বেহালার ফ্ল্যাট থেকে, সঙ্গে সঙ্গে এই তৃণমূলের নেতারাই বলতে আরম্ভ করলেন এ পার্থ চ্যাটার্জিকে আমরা চিনি না। আমাদের তো মানিটা মনে হচ্ছে পার্থ চ্যাটার্জি ছোট চোর, মানে চোরের গ্রেডে ছোট চুরি হয়েছে। 50-60 কোটি, 1,500-2,000 কোটি টাকার সম্পত্তি, এটা ছোট। বোধহয় অনুব্রত বড় চোর, সেই কারণে এটা লজ্জা, বাংলার লজ্জা, আমরা আনন্দিত নই। তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নিচের দিকের কর্মীরা তালাও বলা শুরু করেছে যে কী দল, কোন দল করি আমরা। এই যে 2021 সালের নির্বাচন, একটাই তো স্লোগান, ডিগ 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 খেলা হবে, যেখানেই যাচ্ছেন একটাই আওয়াজ বাজছে ডিগ 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 খেলা হবে। এখন খেলা হচ্ছে তো, গরু চুরির খেলা, কয়লা চুরির খেলা, চাকরি চুরির খেলা। এত কিছুর মাঝে আপনারা দেবাংশ বলেছে ঝুনঝুনি হয় না, বাচ্চারা ঝুনঝুনি বাজাচ্ছে। সব কি কথার উত্তর দেবো, ফোড়া কাটার ডাক্তারের, ও তো ঠাকুমার কথা, ওর জন্য খারাপও লাগে, ও তো রাজনীতি করে, সোশ্যাল মিডিয়ার খুবই ইম্পর্ট্যান্ট, সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করে, তো ওর কথা তো কিছুই হয় না। ও তো বলেছিল কালীঘাটে শুয়ে পড়বে, ও তো বলেছিল আমি কালীঘাটে দল বদলু রাইলে শুয়ে পড়বো, বলেছিল ফোড়া কেটে ফেলতে হবে, ওর ঠাকুমা বলেছিল। এখন ফোড়া তো মাথায় হয়েছে, ক্যান্সার হয়ে গেছে এখন তৃণমূল কংগ্রেসে, কটা ফোড়া কাটবে তো ও বলতে পারবে, আমি তো বলতে পারবো না। তো ওর জন্য খারাপ লাগে যে ও এ ধরনের কথা বলে, তারপর ও যা বলে সেটাই তৃণমূল কংগ্রেস শোনে না, জনগণের কথা কি শুনবে? ঝুনঝুনি টুনঝুনি কেউ বাজাবে না। আসলে আমাদের কথা, পার্থ চ্যাটার্জির কটা গার্লফ্রেন্ড এটা এজেন্ডা নয়, এজেন্ডা হচ্ছে পার্থ চ্যাটার্জি বলছে আমার টাকা নয়, ম্যাডাম পার্থ চ্যাটার্জির ম্যাডাম বলছে তার টাকা নয়,
ভাইপো বলছে দলের টাকা নয়, তা আমরা বলছি অর্পিতার ফ্ল্যাটে যে টাকা পাওয়া গেল সেটা কি শাহজাহানের টাকা নাকি? মুঘল সাম্রাজ্য পতনের পর শাহজাহান পাঠিয়েছিল নাকি ওই টাকা? আমরা বলছি যে কত কত আর কত সম্পদ বেরোলে পরে মানবে তুমি শেষে, সব কালো টাকা কালীঘাটে এসে মেশে। আর কত সম্পদ বেরোলে পরে মানবে তুমি শেষে, অল রোডস লিডস টু রোম, এখন সব দুর্নীতির জায়গা থেকে একটাই ঠিকানা সেটা কালীঘাট। আমি বলছি যে মিডিয়ায় আমরা যা দেখতে পাচ্ছি, তিনটে কোম্পানি, আমি কোম্পানিগুলোর নাম বলতে চাইছি না, সেই কোম্পানিতে চাকরি করে কে? বিএসএফের কমান্ডার সতীশ কুমার, যে ধরা পড়ল গরু পাচারের চক্রের জন্য, তার ছেলে ভুবন ভাস্কর, সে চাকরি করে কোথায়? এই কোম্পানিগুলো কোথায়? এনামুল হকের কোম্পানি, বিনয় মিশ্রর কোম্পানি, বিবেক মিশ্রর কোম্পানি। কে বিনয় মিশ্র? আমরা বলছি না, মিডিয়া রিপোর্ট বলছে। কে বিনয় মিশ্র? কোনোদিন তৃণমূলের ঝান্ডা না ধরে, মিছিল টিছিল না করে হঠাৎ যুবর রাজ্য সম্পাদক হয়ে গেল, শোনা যাচ্ছে প্রশান্ত মহাসাগর তীরে কোনো আইল্যান্ডে গিয়ে লুকিয়ে আছে, জানা যাচ্ছে এই তিনটে কোম্পানির টাকা তৃণমূলের সর্বোচ্চ কোনো প্রভাবশালী নেতার স্ত্রীর সিঙ্গাপুরের অ্যাকাউন্টে জমা পড়েছে, এসব শোনা যাচ্ছে। তৃণমূলের তো, তৃণমূলের মানিক সব, মণিমাণিক্য কোহিনুর সব তৃণমূলের, এমএলএ পালিয়ে যাচ্ছে। কীরকম ধরনের ট্যাম্পারিং? মানে ধরুন একজনের কাছ থেকে ১৩-১৪ লাখ টাকা নেওয়া হয়েছে, সে এসএসসি পরীক্ষা দিয়েছে, টেট পরীক্ষা দিয়েছে, তার ফাঁক, সে তার কাছে ইনস্ট্রাকশান ছিল, সে খোলা খাতা জমা দিয়ে দিয়েছে। তারপর এসএসসি চেয়ারম্যান যারা, এসএসসির দায়িত্বে যারা যারা রক্ষক, তারাই ভক্ষক, তারা হচ্ছে তার খাতা ফিল আপ করে দিচ্ছে, কম্পিউটারকে ম্যানিপুলেট করে তাকে হচ্ছে চাকরির ব্যবস্থা করা হচ্ছে। যেরকমভাবে অনুব্রতর মেয়েরা চাকরি পেয়েছে, যেরকমভাবে পরেশ অধিকারীর মেয়েরা চাকরি পেয়েছে, মুখ্যমন্ত্রী খালি বললেন ফাইল খুলবো, ফাইল খুলবো। খুলুন না ফাইল, ১১ বছরে ফাইল খুলতে পারলেন না তো। ২০১১ সালের নির্বাচনের আগে গৌতম দেব বলেছিল যে ২৯৪টা কেন্দ্রের মধ্যে ২৯৩টা কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল সারদা চিটফান্ডের টাকা, তারপর কুপন পোড়ানো হয়েছিল। এখন আমরা বলছি না, তৃণমূলের নেতা একটা, একজন যে বিধায়ক উপেন বিশ্বাস, যে টাকা নেয়নি, সে বলছে যে ২৯৩টা কেন্দ্রে তৃণমূলের বিধায়কদের, যারা প্রার্থী হয়েছিলেন, তাদের সারদার এক একটা কেন্দ্রে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। আমরা বলছি না, সেই উপেন বিশ্বাস বলছেন আজকে ফাইল খুলুন না, কোনো অসুবিধা নেই তো। মাননীয়া যতবার বলছেন ফাইল খুলবেন, ততবার তৃণমূলের একটা করে নেতা হচ্ছে গারদে ঢুকে যাচ্ছে। আর বলছেন ফাইল খুলবেন, আর তৃণমূলের নেতারা যারা নিচের দিকে লাফালাফি করছেন, আমি বরঞ্চ তৃণমূল কংগ্রেসকে কর্মীদের বলবো যে আপনি একটা নবান্ন অভিযান করুন, মমতা ব্যানার্জিকে ঘিরে ধরুন তৃণমূল কংগ্রেস, যে কেন সিপিআইএমের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হলো না। তৃণমূল কংগ্রেসের তো আর তো কিছু করার নেই, এই তৃণমূল কংগ্রেস মদন মিত্রকে ধরার পর বলেছিল আমরা সবাই চোর, তারপর আবার নিজেরাই প্রেস কনফারেন্স করে বলছে আমরা সবাই চোর না, আমরা কেউ কেউ চোর, বলছে এ পার্থ চ্যাটার্জিকে আমরা চিনি না। আবার এই ববি হাকিমই বলেছিল পার্থ চ্যাটার্জি কোনো একা কাজ করেনি, সবটাই কালেকটিভ। কাজেই মানুষের কী মনে করেন, তৃণমূল কংগ্রেস কী মনে করেন, পশ্চিমবাংলার জনগণের মাথায় কি বিশ্ববাংলার ব লেখা আছে নাকি? বোকা মনে করেন জনগণকে?